রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিন ততদিন বিজয়ী থাকবে যতক্ষণ লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। আল্লাহর নবী বলছে ইহুদি এবং নাসারাগণ দেরিতে ইফতার করে। আপনি উল্টান কথাকে, এটা মাদ্রাসার মিশকাত ফাজিল বিএ ক্লাসে যে বড় মিশকাতটা আছে, মিশকাতের সাহারি এবং ইফতার অধ্যায় আপনি খুলে দেখেন, ওখানে এই হাদিস আছে। টাইম কখন শেষ হয়। আরেকটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দেই, তারা ইফতার করে কয় 3 মিনিট পরে, সাহারি শেষ করে 3 মিনিট আগে আর ইফতার করে 3 মিনিট পরে। ইফতার সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন, মনোযোগ দেন, দেখেন বুঝতে পারবেন, বুঝাতে পারবেন। সহি বুখারীর আপনার 1957 নম্বর হাদিস, লা ইয়াযালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিত্র। দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিন ততদিন বিজয়ী থাকবে যতক্ষণ লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরাবাতিস শামসু ফাকাদ আফতারিস সায়েম, যখন সূর্য অস্তমিত হয় তখন ইফতার করবে। আচ্ছা, সূর্য ডুবার সাথে সাথে ইফতার না সূর্য ডুবার পরে ইফতার বলেন তো? সূর্য ডুবার সাথে সাথে কি ইফতার? তাহলে সূর্য ডুবার 3 মিনিট পরে ইফতার হয় নাকি? এখন আপনি বলবেন যে আপনাদের সূর্য আগেই ডুবে, তারপরে দেখেন রসুল সাল্লাম বলছে লা ইয়াযালুদ্দিন যাহিরন, দিন ততদিন বিজয়ী থাকবে, দিন সর্বদা জয়যুক্ত থাকবে। মা আজ্জালুন নাসিল ফিত্রি, যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ান্নাল ইহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, কেননা ইহুদি এবং নাসারাগণ দেরিতে ইফতার করে। এটা পাবেন আপনি ইবনু মাজার 2353 নম্বর হাদিস, 2353 নম্বর হাদিস ইবনু মাজার, যে লিয়ান্না, কেননা ইহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, ইহুদি এবং নাসারাগণ দেরিতে ইফতার করে, তোমরা তাড়াতাড়িতে ইফতার করো। এবার আসেন, আজকে বাসায় গিয়ে প্রথম আলো পত্রিকা খুলবেন, অথবা যে কোনো একটা পত্রিকা ইনকিলাব অথবা বাংলাদেশ প্রতিদিন খুলবেন, উপরে লিখে দিয়েছে আজকের ইফতার 6টা বেজে ধরেন 30 মিনিট বা 25 মিনিট, লিখে দিয়েছে 6টা 25 মিনিট, কিন্তু ভিতরের পাতায় লেখা আছে যে 6টা 23 মিনিটে সূর্যাস্ত। ভিতরে একটা পাতা আছে, ওখানে লেখা আছে যে সূর্যাস্ত 6টা 23 মিনিট, কিন্তু ইফতার লিখে দিয়েছে 6টা 27 মিনিট। মানে উপরে লিখে দিয়েছে যে ইফতার 6টা বেজে 27 মিনিট, কিন্তু ভিতরের পৃষ্ঠাতে লিখছে যে সূর্যাস্ত 6টা 23 মিনিট। কারণ কি? তাহলে সূর্যাস্তের 3 মিনিট পরে তারা লেখে নিজেদের লিখে দিয়েছে সতর্কতার জন্য 3 মিনিট সংযুক্ত করা হলো। ও, দিনটাকে নিজের মন মতো মানলে তো হবে না। আল্লাহি আল্লাহর কসম, যদি আপনি দেরিতে ইফতার করেন তাহলে আপনি ইহুদি নাসারাদের মতো হয়ে গেলেন। আল্লাহর নবী বলছে, আমি বলি নাই, কারণ আল্লাহর নবী বলছে যে দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ান্নাল ইহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, আল্লাহর নবী বলছে ইহুদি এবং নাসারাগণ দেরিতে ইফতার করে। আপনি উল্টান কথাকে, এটা মাদ্রাসার মিশকাত ফাজিল বিএ ক্লাসে যে বড় মিশকাতটা আছে, মিশকাতের সাহারি এবং ইফতার অধ্যায় আপনি খুলে দেখেন, ওখানে এই হাদিস আছে। এই হাদিস তো আমি বানিয়ে দেইনি। অতএব ইফতার সময় মতো করুন। আপনি এখন যদি বলেন যে ইসলামিক ফাউন্ডেশন দিয়ে দিয়েছে, সেটা আমার মানার দরকার নেই। আপনি গুগলে সার্চ দেন যে কয়টায় সূর্যাস্ত যায়, পত্রিকায় দেখেন যে সূর্যাস্ত কয়টায়, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, 3 মিনিট পরে কেন ইফতার হবে? ও, মানে যখন যেটা মনে আসে, মানে মন মতো ইসলামকে বানিয়ে নিয়েছে, সেই ইসলাম চলবে না। ইসলাম চলবে একজনের কথায়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার মনে যেটা চায় সেটা হবে না, মন যা চায় সেটা হবে না। ইসলাম চলবে ইসলামের গতিতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন, সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।